হ্যাটস আপ গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো গাইস, ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাতে চাই। তো সেটা হচ্ছে গাইস, এখানে দেখো তো, এখানে হচ্ছে ভাই আমি কতগুলো যে ড্র মারছি তার ঠিক নাই, কিন্তু ভাই আমি কিছুই পাই নাই। অনেকগুলো ড্র মারছি কিন্তু আমি কোনো ভালো কিছুই পাই নাই। তো লাস্ট আমার কাছে একটা চান্স ডিল আছে, তো আমি আজকে লাস্ট চান্স ডিলটা দিয়ে ড্র মারবো এবং দেখা যাক আমি কাকে পাই। তো এই ধরনের সকল ভিডিও, সকল তোমাদের জন্য যেসব ভিডিও হেল্পফুল হবে, তারপর তোমাদের যেসব ভিডিও কাজে দেবে, সব ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা এবং এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ভিডিওতে একটি লাইক করে দিবা। তাও তোমাদের একটি কমেন্ট, একটি লাইক, একটি সাবস্ক্রাইবই আমাকে মোটিভেট করে পরবর্তী একটা ভিডিওর জন্য। তো বেশি কথা না বলে আমি কিন্তু ড্র মেরে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো দেখা যাক আমি এখন কাকে পাই। তো ভালো একটা, আই থিঙ্ক ভালো প্লেয়ার পাবো না, কারণ আগেও কোনো ভালো প্লেয়ার পাই নাই, এবারও পাবো না। তো এটা বলে লাভ নেই, তো ফাইভ স্টার প্লেয়ার, ওকে আই থিঙ্ক ভালো প্লেয়ার পাই নাই। তো জাস্ট ফাও ভিডিওটা আই থিঙ্ক বানানো। ভাই টপ প্লেয়ার পাইছি ভাই, ও ভাই ভাই টপ প্লেয়ার পেয়ে গেছি ভাই, সব থেকে টপ প্লেয়ার ভাই, এটা কী লাগছিল ভাই? ওইট ওইট গাইজ ওইট, ইয়েস গাইজ, তো মুসিয়ালাকে পেয়ে গেছি ভাই, 85 রেটিং মুজিলা ভাই। এটা বুস্ট করলে কত আমি জানি না। ও ভাই ভাই ভাই, আগে একটি স্ক্রিনশট নিয়ে নিছি গাইস। ও ভাই, তো ভাই যাক, টার্গেট একটা পাইছি ভাই, এবার একটু ভালো লাগতেছে, কারণ এতগুলো ড্র মারার পর যখন পাইলাম না তখন মনটা খারাপ হয়ে গেছিলো, তো এখন কিন্তু ভালো লাগতেছে। তো ভাই এই ছিল ভিডিও, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তখন ভাই সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।